যতদূর সম্ভব সরকার মানুষের লেগে করার চেষ্টা করছে। সামনের পাঁচ বছরে হয়তো আমরা যে চাওয়া পাওয়া আছে অনেকটাই পূর্ণ হইব। মানুষ যতদিন বাঁচে ততদিন মানুষের চাওয়া পাওয়া শেষ হয় না, কিন্তু অনেকটা পূর্ণ হইব যা আশা করি আর কি। আগামী দিন এই সরকারটা পুনঃ প্রতিষ্ঠা হইব। তো চাল পান নেই, চালও পান, জলও পাই, জলও পাই, এটা তো হয়েছেই। তো সরকারটা বিগত দিনে যেমন ভাবে ইয়ে করছেন, সামনের দিনগুলোতে সরকারটা আরেকবার আশীর্বাদ করবেন, যাতে মানুষের লেগে আপনাদের লেগে আরো বেশি কাজ করতে পারে। এই হানিমার রোগের কোনো এই জুমজে লৈছে যেমন আশীর্বাদ করছেন, যেমন আশীর্বাদ দেখেন যে দলটা যাতে পুনরায় প্রতিষ্ঠিত হয়। আমরা চাওয়া পাওয়া যতটাই হোক কিন্তু তারপরও কিছু থাকে আর। এই যে দলটা যে গত পাঁচ বছর চলতেছে দলের কাজকর্মে খুশি নেই, খুশি পাইছেন কিছু দল সব পাইছে, কি পাইছে? নয় না পাইছে, ওই বাটা পাইছে, বিজেপি অভিযানে কেমন সাড়া পাচ্ছেন? নমস্কার, আমরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশন অনুসারে আমরা বামুটিয়ার প্রত্যেকটা বুথে আমরা ঘর ঘর বিজেপির যে কার্যক্রম সেটাতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছি, মানুষের কাছ থেকে জানতে চাইছি যে গত পাঁচ বছরে সরকারের কাজে আপনারা কতটা সন্তুষ্ট। অধিকাংশ মানুষই সরকারের কাজে খুবই খুশি এবং মানুষ যে এই দলটা যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেজন্যই অধিকাংশ মানুষ রায় দিচ্ছেন। আগামী দিনের জন্য কী বার্তা থাকবে, বিশেষ করে যুব মোর্চার বা যুবকরা যারা রয়েছে তাদের জন্য? আগামী দিনের জন্য আমার এই বার্তাটা থাকবে যে যারা এই দলটার সাথে যুক্ত আছেন বা যারা যুব মোর্চার ভাইরা আছেন, আপনারা আপনাদের যে এফিসিয়েন্সি আছে, আমাদের দলটা সবকা সাথ সবকা বিকাশ, যে এই দলের ঝান্ডা নিয়ে যারা ঘুরে তারাই যে সুযোগ সুবিধা পায় এমন না। প্রত্যেকটা মানুষ, সমাজের প্রত্যেকটা নিচু স্তর থেকে উঁচু স্তর, এখানে কোনো ধর্ম ভেদাভেদ বা কোনো রাজনীতির ঊর্ধ্বে উঠে এই দলটা কাজ করে। তো যুবকদেরকে আমি বলবো, আপনাদের ভিতর যদি যোগ্যতা থাকে আপনারা এই দলটার সাথে যুক্ত হন, কারণ এই দলটা যোগ্য ব্যক্তিদেরকে উপরে উঠিয়ে আনার জন্য বিশেষভাবে কাজ করে।